আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গোপালগঞ্জের মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, তাদের নিপুণ হাতের ছোঁয়ায় পরিপূর্ণ রূপ পাচ্ছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবীরের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। প্রকৃতিতে শরতের আমেজ, দুয়ারে করা নাচছে দেবী দুর্গার আগমনী বার্তা। 20 অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। 14 অক্টোবর শনিবার মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শোনার অপেক্ষায় ভক্তকুল। সকালে শিউলি কুড়ানোর সময় মাতৃবন্দনায় মিলিত হবেন সনাতন ধর্মাবলম্বীরা। কারিগররা খড় আর কাদামাটির মিশ্রণে মন্দিরে মন্দিরে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের প্রতিমা গড়তে ব্যস্ত। শৈল্পিক ছয় মূর্ত হয়ে উঠছে প্রতিমা। দেবী দুর্গা এবছর ঘটকে চড়ে মর্তে আসবেন, আবার ঘটকে চড়েই কৈলাসে ফিরবেন। এক একজন প্রতিমা শিল্পী 4 থেকে 8টি প্রতিমা তৈরির কাজ করছেন। চাহিদার তুলনায় মজুরি কম হলেও বাপদাদার আদি পেশা টিকিয়ে রাখতেই কাজ করছেন বলে জানান তারা। গত বছরের তুলনায় আমাদের এবারে প্রতিমার কাজের চাহিদা খুব ব্যাপক। আমরা যে অনুপাতে কাজ করি, আসলে সেই অনুপাতে আমাদের কাজের টাকা অ্যামাউন্ট সেভাবে পাই না। সম্প্রীতির এ জেলায় এবছরও উৎসবের পরিবেশে পূজা উদযাপন হবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিমা নির্মাণের কাজ চলছে মাঝামাঝি পর্যায়ে। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট। আমরা আশা রাখি সামনে সুন্দরভাবে সকলের সহযোগিতায় আমরা আসন্ন দুর্গোৎসব সকলে সম্মিলিতভাবে পালন করব। বর্তমানে মাটির কাজ চলছে, এর পরবর্তীতে রঙের কাজ, এর পরবর্তীতে প্যান্ডেল ডেকোরেশনের কাজ চলবে। পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, এবছর জেলায় 1243টি মন্দিরে দুর্গাপূজা হবে। 14 অক্টোবর শনিবার মহালয়ের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 20 অক্টোবর ষষ্ঠী এবং 24 অক্টোবর দশমীর মাধ্যমে পূজা সমাপন হবে। দেবীর আগমনকে কেন্দ্র করে কদিন পরে ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হবে পাড়া মহল্লা ও গ্রাম। মাসুম আলিসা, 21 টেলিভিশন।